বন্ধুরা, সারা দেশে চলছে লকডাউন। লকডাউনের কারণে সব মানুষই গৃহবন্দী, তাই বলে কি থেমে আছে ক্রিকেট খেলা? ক্রিকেট খেলা কিন্তু চলছে। হ্যাঁ বন্ধুরা, বিশ্বকাপ ক্রিকেট খেলা নয়, ক্রিকেট খেলা চলছে বাবা এবং ছেলের মধ্যে। আমাদের জনপ্রিয় সুপারস্টার শাকিব খান এবং তার আরেকজন স্টার কিড আব্রাম খান জয়, দুই স্টারের মধ্যে চলছে তুমুল লড়াই এবং এই লড়াইয়ের একমাত্র রেফারি আরো একজন স্টার অপ বিশ্বাস। হ্যাঁ বন্ধুরা, এই সমস্ত হাড্ডাহাড্ডি ক্রিকেট খেলায় আসলে লকডাউনে এর চাইতে বড় উপাদেয় খাবার আমার মনে হয় আর কিছুই হতে পারে না। খাবারটা এই জন্যই বললাম কারণ আমরা যে খাবারগুলো খাই সেগুলো তো আসলে পেটে থাকে, কিন্তু যেই খাবারের কথা বলছি এটা থাকে মনে। এটা মনকে প্রশান্ত করে এবং জীবনকে বাঁচিয়ে রাখতে একটা অনেক বড় উপাদেয় একটা সিস্টেম বলাই যায়। আমাদের অপবিশ্বাস, তিনি কিন্তু খুব ভালো রেফারি, তিনি পার্শিয়ালটি একদমই করেন না এবং পার্শিয়ালটি করা কিন্তু একদম পছন্দই করেন না। তিনি বাবা এবং ছেলের মধ্যে যে তুমুল লড়াইটা চলছে সেই লড়াইয়ের কিন্তু একমাত্র দর্শক বলা যেতে পারে এবং একমাত্র পথ প্রদর্শক, কারণ তিনি দুজনকেই বলে দিয়েছিলেন একবারে চিটিং করা একেবারেই যাবে না, যে হারবে সে হারবে, যে জিতবে সে জিতবে। অপবিশ্বাস যদিও তার উচিত ছিল জয়ের পক্ষ নেয়া, কিন্তু তিনি বলেছেন যে আমি ছোটবেলা থেকে জয়কে শিখাচ্ছি কোনটা কিভাবে করতে হয়, ওকে আমি চিটিং একেবারেই শিখাচ্ছি না, ওকে বলেছি হেরে গেলে হেরে যাবে কোনো সমস্যা নেই কিন্তু চিটিং একেবারেই করা যাবে না। জয় কিন্তু সেই জন্যই চিটিং করে না, ও বল যখন বাউন্ডারি না অতিক্রম করে ও কিন্তু যদি ওর যদি ফাউল হয় ও কিন্তু ঠিকই চলে আসে, দৌড়ে চলে আসে। আসলে এই যে ব্যাপারগুলো এগুলোই আসলে একটা বাচ্চাকে ছোটবেলা থেকে শিক্ষা দেয় কি করে আসলে সুস্থভাবে বেঁচে থাকতে হয় এবং সহজ সরলতা কিভাবে শিখতে হয় এবং সত্যবাদিতা শিখতে হয়। অপবিশ্বাস তার ছেলেকে সেটাই শিক্ষা দিচ্ছেন, সেটা হোক খেলার মাধ্যমে কিংবা পড়ার মাধ্যমে। একটা মানুষের বেঁচে থাকার জন্য যতটুকু উপাদান একটা মানুষের ভিতরে ঢুকিয়ে দেওয়া দরকার সেটা বালক বয়স থেকে তার ভিতরে তৈরি করতে হয়, না হলে সেই মানুষটা যখন বড় হয়ে যায় তখন কিন্তু সেই জিনিসটা সে আর শিখতে পারে না। এটা অপবিশ্বাস সবসময় মনে রাখেন। তিনি বলেন, আমার ছোটবেলায় আমার মা আমাকে শিখিয়েছেন যে বাচ্চা হচ্ছে কাদা মাটির মতো, তাকে এই সময়টাতে যা শিখিয়ে দেওয়া হবে তিনি সেই অনুযায়ী তৈরি হবেন, সেই অনুযায়ী বড় হবেন। আমিও আমার সন্তান জয়কে সেভাবেই মানুষ করছি। যাই হোক বন্ধুরা, চলছে তুমুল লড়াই এবং এই লড়াইয়ে কিন্তু 4 উইকেট অলরেডি পড়ে গিয়েছে। দেখা যাক পরবর্তীতে শেষ পর্যন্ত আসলে কে উইনার হয়, আমরা বুঝতেই পারছি না আসলে এই দৌড়ে কে জিতে যাবে কে হেরে যাবে। তবে ফলাফল যাই হোক না কেন, আমি মনে করি এই ফলাফল ড্রই হবে, কারণ ক্রিকেট খেলার মধ্যে তো ড্রয়ের একটা ব্যাপার রয়েছে। আর যেহেতু অপবিশ্বাস রেফারি রয়েছেন সুতরাং তিনি ন্যায্য বিচারটা কিন্তু করবেন বলে আশা করা যায়। চলছে 2 ঘন্টার ক্রিকেট খেলা এবং 2 ঘন্টায় বাবা ছেলে দুজনেই কিন্তু একদম চরম লেভেলের ঘর্মাক্ত এবং টায়ার্ড হয়ে গিয়েছেন। তারা মাঝে মধ্যে ফিল করছেন তাদের আসলে একটু রেস্ট নেওয়া দরকার, কিন্তু অপবিশ্বাস তাদেরকে একদমই নিয়ম মেনে খেলাচ্ছেন। তিনি বলছেন যে না, তোমাদেরকে নিয়ম অনুযায়ী খেলতে হবে এবং রেস্ট পাবে না। জয়কে অবশ্য তিনি মাঝে মধ্যে একটু পানি পানি বিরতি দিচ্ছেন, কিন্তু শাকিব খানকে একেবারেই নয় কারণ তিনি রোজা রেখেছেন। যাই হোক বন্ধুরা, এই বাবা ছেলের ক্রিকেট খেলাটা কিন্তু আসলেই অনেক অনেক বেশি আমার কাছে ভালো লেগেছে। আপনাদের কাছে কেমন লাগছে? লকডাউনে আপনারাও ঘরে খেলতে পারেন ক্রিকেট, লুডু, ব্যাট এবং আরো অনেক কিছুই যেগুলো ঘরে বসে কাটাকাটি খেলতে পারেন, সময়গুলো আপনারা এভাবে কিন্তু আনন্দে ভরে তুলতে পারেন। আমার চ্যানেলটি যারা ইতিপূর্বে সাবস্ক্রাইব করেছেন তাদের অনেক ধন্যবাদ, যারা এখনো করেননি সব খবর সবার আগে পেতে সাবস্ক্রাইব করে বেল আইকনে ক্লিক করলেই আপনার কাছে পৌঁছে যাবে সব ভালো ভালো খবর। ভালো থাকবেন, ভালো রাখবেন প্রিয়জনকে। আর বন্ধুরা, যতই মার্কেট খুলুক জীবনের চেয়ে কিন্তু কাপড় কিংবা খাবার কোনোটাই গুরুত্বপূর্ণ নয়। আপনি আজ কাপড়টা কিনতে গিয়ে যদি পরের দিন আপনার জন্য লাশের কাপড় কিনতে হয় সেটা হবে আপনার পরিবারের জন্য একটা চরম কষ্টের চরম দন্যতার, কারণ এই কথাগুলো একসময় হয়তো বা আর 1 বছর গেলে আমাদের দেশ সুস্থ হয়ে যাবে, তখন কিন্তু এগুলো হয়ে যাবে ইতিহাস। এবং আপনি যে এই কাপড় কিনতে গেলে যে এবং খাবার কিনতে গিয়ে মারা গেলেন সেটা কিন্তু সারা পৃথিবীর বুকে একটা ইতিহাস হয়ে থাকবে। সুতরাং বন্ধুরা সাবধানে থাকুন, আপনার জীবন আপনারই, আপনি চলে গেলে সেটা পরিবারের কিছুই যায় আসবে না, তারা একটু কান্না করবে কিন্তু আপনি কিন্তু সুন্দর পৃথিবী থেকে চলে গেলেন। ভালো থাকুন, ধন্যবাদ।